এই হচ্ছে পোপার সাঁইথিয়া। আমরা ময়ূরাক্ষী নদী পার করে পোপার সাঁইথিয়ার মধ্যে ঢুকে গেলাম। তো এখান থেকে আর মোটামুটি 30-32 কিলোমিটার মতো রয়েছে বোলপুর, অনেকটাই রাস্তা। আর যেহেতু সরু রাস্তা, যানজনজট রাস্তা, মোটের পরে আগানোই যাচ্ছে না, কিন্তু একদম সরু রাস্তা, একটা টোটো গেলে পাশ দিয়ে একটা টোটো যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। সামনে আসতে চলেছি সাঁইথিয়া স্টেশন। রাস্তার পরিস্থিতিটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সরু রাস্তা। তো এই সামনে রাস্তা গিয়ে কিন্তু আবার বন্ধ রয়েছে, আবার গিয়ে বাঁদিকে টার্ন নিতে হবে। এখানে রাস্তার কাজ চলছে, যার জন্য সোজাসুজি বন্ধ করে দেওয়া, বাঁদিক দিয়ে গিয়ে ঘুরে ওই দিক দিয়ে আসতে হবে। সাঁইথিয়া মূল মার্কেট ক্রস করে পিছনে ফেলে রেখে চলে আসলাম। এখন চলেছি, এই রাস্তাটা মোটামুটি ফাঁকাই রয়েছে। আর এই ডান দিকে দেখুন, এই হচ্ছে রেল লাইন, বড় সড়ো বেশ চওড়া করে 3টে-4টে লাইন পরপর রয়েছে, আর খুব সুন্দর লাগছে। এই দেখুন একটি মাল ট্রেন যাচ্ছে। এই হলো বাতাসপুর স্টেশন। স্টেশনের গায়ে পুরো বাতাস লেগে গেছে, একটা প্যাসেঞ্জার নেই, পুরো ফাঁকা। একটা কাপড় এখানে গল্প করছে, আর টোটাল স্টেশনে কেউ নেই, শুধু একজোড়া কাপড়। বাতাসপুর স্টেশন খুব সুন্দর পরিবেশ, সিমসাম পরিবেশ। এই বাড়িটা দেখুন, জাস্ট খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমরা দুই বাউন্ডুলে। সামনে আসতে চলেছে কোপাই নদী, আর এই কোপাই নদীর এই এপারে রয়েছে কোপাই স্টেশন। পুরোটা কিন্তু সাঁইথিয়ার আন্ডারে, সাঁইথিয়া থানার আন্ডারে। সামনে কোপাই নদীর উপর একটা ব্রিজ রয়েছে, আর এইটা হচ্ছে কোপাই স্টেশন। তো আর খানিকটা গিয়ে আমরা পেয়ে যাব কোপাই নদী। এই হচ্ছে কোপাই বাজার। এখন বাজে বেলা 1টা, আর বেলা 1টার সময় উনি ঘুগনি মুড়ি খুঁজছে, লোকে মানিনি দোকানদার, তাই দেখতে হবে বেলা 1টার সময় ঘুগনি মুড়ি। এই চলাচলের রাস্তার উপরে যদি এরকম ধান নেড়ে দেয়, তাহলে রাস্তা যানবাহনগুলো কোথা দিয়ে যাবে? আর অনেকে কিন্তু ধানের উপরে গাড়ি তুলতে চায় না। এখানে আমরা একটু দাঁড়ালাম, তার কারণ হচ্ছে আমরা কনফিউশন ছিলাম। এই হচ্ছে হাই রোড, আর এখান দিয়ে এই গ্রামীণ যে রোডটা গেছে, বাইপাস রোড, এটা বাইপাসও বলবো না, পাড়ার মধ্যে যাওয়ার মতো একটা রাস্তা, দুই দিকে ধানের জমি। তো এখান থেকে এই এই রাস্তা ধরে আমাদের এখন বাঁদিকে চলে যেতে হবে। তো এখান থেকে আর 6 কিলোমিটার মতো রাস্তা রয়েছে কঙ্কালীতলা। জানি না আমরা সঠিক যাচ্ছি কি না, বোলপুর এখান থেকে খুব বেশি নয়, বোলপুর এখান থেকে 4-5 কিলোমিটার মতো রয়েছে ওই সোজা রাস্তা ধরে। আর তার আগে এই যে কঙ্কালীতলা পেয়ে গেলাম, রাস্তাটা প্রচুর শেকি, রাস্তায় বাম্প রয়েছে অনেক। দেখুন সম্পূর্ণ মেঠো পথ, সম্পূর্ণ মেঠো পথ, মানে মাঠের ধান টান নিয়ে আসার জন্য এই রাস্তা ব্যবহার করা হয়। তবে বাড়িঘর রয়েছে, গ্রাম রয়েছে, পাড়া রয়েছে, সবই রয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ মেঠো রাস্তা। এই তো, তাহলে আমরা ওই রাস্তাটা যেটা ঢুকলেই হতো, কোনো ব্যাপার ছিল না। কি সুন্দর পরিবেশটা দেখুন, অসংখ্য তাল গাছ তাল ধরেছে, বেশ কয়েকটি ইট ভাটা রয়েছে রাস্তার দুই পাশ দিয়ে, খেজুর গাছ, তাল গাছের সারি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে। এই দেখুন এই একটা ইট ভাটা। আর এই এই জায়গাটা ম্যাক্সিমাম হচ্ছে আদিবাসী বাড়িঘর, আদিবাসীদের বসবাস। এই দেখুন এই চলে এসেছে ব্রিজ, এই ব্রিজটা ক্রস করলেই কিন্তু কঙ্কালীতলা পৌঁছে যাবো। তো এটা হচ্ছে কোপাই নদীর উপরে ব্রিজ, কোপাই নদীর সাথে এটা এটা মনে হয় নদী না, এটা খাল মতো কোপাই নদীর সাথে কানেক্টিং হয়েছে। ম্যাক্সিমাম সময় কিন্তু গুগল লোকেশন ভুলভাল ডাইরেকশন দেখাই, ভুলভাল জায়গা দিয়ে পাড়ার মধ্যে দিয়ে ঘুরিয়ে আবার সেই হাইরোডে এনে ফেললো। তো সোজাসুজি হাইরোড দিয়ে আসলেই বেটার ছিল। তো যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। আর সামনেই রয়েছে কঙ্কালীতলা, এইখানে একটা বট গাছের গোড়ায় একটা কালী মূর্তি ছিল, তো আমরা ভেবেছিলাম ওইটা, কিন্তু এতটা আশা করে এসেছিলাম যে কঙ্কালীতলা একটা বিখ্যাত জায়গা, এরকম কালীতলা তো হতেই পারে না। তো ওখানে একজনের কাছে শোনা হলো, শোনার পরে এখন বলছে যে না, আর একটু সামনে গেলে কঙ্কালীতলা পেয়ে যাবে। তো চলুন এখন যাচ্ছি এই কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছের ফাঁক দিয়ে, রাস্তা বয়ে গেছে, সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি এই হলুদগুলো কিন্তু কৃষ্ণচূড়া না, এইগুলো হচ্ছে কী চূড়া কে জানে, যদি কারো জানা থেকে অবশ্যই কমেন্ট করে বলবেন। এই লালগুলো হচ্ছে কৃষ্ণচূড়ার, হলুদগুলো অন্য কোনো গাছ। এই দেখুন কত সুন্দর কৃষ্ণচূড়ার ফুল। এইখানে রয়েছে একটি ঘোড়া, এই দেখুন ঘোড়াটা মনে হচ্ছে প্রেগনেন্ট রয়েছে। এই চলে এসেছি আমরা কঙ্কালীতলা এলাকার মধ্যে, এই হচ্ছে কঙ্কালীতলা মন্দির। এখানে বাইক পার্কিং জোন, পার্কিং টার্কিং দেখছি আগে ফ্রন্ট পজিশনে যাই। এই যে সুবিশাল মন্দির, গাড়ি নিয়ে ভিতরে যাওয়া যাবে, অসুবিধা নেই।